বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটি ক্লিনিং টিপস, আর এই ক্লিনিং টিপসগুলো গ্যাসের চুলা নিয়ে। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন রান্নাঘরের এই গ্যাসের চুলা পরিষ্কার করলেও মাসে একদিন আমাদের ডিপ ক্লিন করতেই হয়। তো কি করে এই গ্যাসের চুলা ও বার্নার ক্লিন করব, চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো, অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, গ্যাসের চুলা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমাদের প্রতিদিনই লাগে। তো চলো আজকে এটা কী করে ক্লিন করি কয়েকটি টিপস শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে, আর বার্নার ক্লিন করাও দেখাবো। তো বন্ধুরা, প্রথম টিপস, গ্যাসের চুলা আমরা প্রত্যেক দিন পরিষ্কার করলেও আমাদের একদিন ডিপ ক্লিন করতে হয়। তো আজকে আমি ডিপ ক্লিন করব। এই চুলাটা দেখতে পাচ্ছ, এই চুলাটা কিন্তু অনেক দিনের পুরনো। কী করে ক্লিন করলে এই চুলা একদম নতুনের মতো ঝকঝক করবে সেটাই দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চুলাটা রান্না করার পর কতটা নোংরা ময়লা পড়েছে, এটা এবার পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করব? আমি নিয়ে নিই শ্যাম্পু। আমরা প্রত্যেক দিন লিকুইড বা সাবান যেটা দিয়েই করি না কেন, মাঝে মধ্যে একদিন শ্যাম্পু দিয়ে করে দেখো, কি সুন্দর শাইন হবে, একদম নতুনের মতো ঝকঝক করবে। আমি তোমাদেরকে চুলাটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে কয়েকটি টিপস শেয়ার করব, তোমাদের কিন্তু কাজে লাগবে। দেখো, আমি শ্যাম্পুটাকে পুরো চুলায় মেখে দিলাম খুব আলতো হাতে। একটা স্ক্রাবার দিয়ে ঘষে নিলাম প্রথমে, আর যে কর্নারগুলো সেখানে একটা ব্রাশ দেব। ব্রাশটা এই জন্যই দেব, সব জায়গায় স্ক্রাবার পৌঁছে যায় না, সেই জন্য একটা ব্রাশ নিয়েছি। আর এখন একটু মুছে নেব কিচেন টাওয়াল দিয়ে। তো দেখো, এই যে চুলাটা আমি নিচে নামিয়ে মুছামুছি করছি, কেননা জল পড়বে, একটু ভালো করে যেদিন ক্লিন করি সেদিন আমি নিচে নামিয়ে নিয়ে পরিষ্কার করি। আর এই ঝিকগুলো বা এই রিংগুলো, এগুলোও কিন্তু একটু মেজে নিলাম এইটাই দিয়ে, শ্যাম্পু দিয়ে। এখন এগুলো একটু ধুয়ে নিলাম, আর গ্যাসের চুলাটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এখন তোমাদেরকে আমি ফাইনালি দেখাচ্ছি যে কী করে এত নতুনের মতো ঝকঝক চকচক করে এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে। পুরনো চুলাও তোমাদের মনে হবে নতুনের মতো। তো যাওয়া যাক এবার পরের টিপসে। আমি একটা গ্যাসের চুলা দেখাচ্ছি, এটা আমার অন্য চুলা, আর এই চুলাটা অনেক দিন পুরনো। রান্না করতে করতে এর মধ্যে কিছুটা মরিচাও লেগে গেছে, আর এই চুলাটা আমি তোমাদেরকে ফাইনালি ক্লিন করে দেখাবো, সুন্দর করে ক্লিন করব। এর মধ্যে কোনো ধরনের মরিচাও থাকবে না, আর বার্নারটাও ক্লিন করা দেখাবো, কী করে বার্নার ক্লিন করলে একদম নতুনের মতো ঝকঝকে থাকবে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি রিংগুলোকে খুলে নিলাম, আর এখন রিংগুলোকে খুলে নিয়ে এই বার্নারগুলোকেও খুলে নিলাম, বার্নারগুলোও ক্লিন করা দেখাবো। এখন আমি নিয়ে নেব বেকিং সোডা, যেটা খাবার সোডা। বেকিং সোডা এক চামচ মতো নিয়ে নিলাম। যে জায়গাগুলো মরিচা ধরেছে সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে, না হলে কিন্তু সেই জায়গাটা আরও বেশি করে মরিচা ধরে চুলাটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি খুব সামান্য করে যেই জায়গাগুলোকে মরিচা ধরেছে সেই জায়গাগুলোতে দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিয়েছি ভিনিগার, ভিনিগার আমি এক চামচ মতো নিয়ে নিলাম, আর নিয়ে যে জায়গাগুলো আমি বেকিং সোডা দিয়েছি সেই জায়গাগুলো দিয়ে দিলাম, এতে করে মরিচাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। এখন একটা ব্রাশ দিয়ে ভালো করে এটা মেখে দিচ্ছি, এতে করে সব জায়গায় সুন্দরভাবে লেগে যাবে, যেথায় যেথায় মরিচা রয়েছে সেখানে সেখানে ভালো করে ব্রাশ করে দিলাম। আর আমি দুটো চুলাতেই করে দিলাম। এখন এইভাবেই একটু রেখে দেব 5 থেকে 10 মিনিট, এতে করে মরিচাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। এই চুলাটা কিন্তু অনেক দিনের পুরনো, কিন্তু আমি নতুনের মতো ঝকঝকে করে তোমাদেরকে দেখাবো। তো মরিচাটা এত শক্তভাবে পড়ে গেছে, একটা পুরনো চাকু দিয়ে আমি উঠিয়ে দিচ্ছি, এতে করে এই সাইডের যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে খুব শক্তভাবে লেগে গেছে। তোমরা চাইলে এরকম স্টিল উল স্ক্রাবার এই জায়গায় ব্যবহার করতে পারো, পুরো চুলায় না ব্যবহার করলেও এই জায়গাটা একটু ঘষা দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি মরিচা উঠে যাবে। তারপর তোমরা যেটা দিয়ে করো না কেন, সাবান হোক লিকুইড হোক, আমি একটু লিকুইড নিয়ে নিলাম, লিকুইড দিয়ে আমি গ্যাসের চুলাটাকে পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করে তারপর তোমাদেরকে বার্নার ক্লিন করা দেখাবো। তো পরিষ্কার করে নিচ্ছি, এখন একটু স্ক্রাবার দিয়ে আমি লিকুইড দিয়ে ধুয়ে নিলাম, আর রিংটাও এই জিনিসটা দিয়েই আমি মেজে নেব। এই কাজটা মোটামুটি সপ্তাহে একদিন
করতেই হবে। আর সপ্তাহে একদিন না করলেও মাসে একদিন অবশ্যই ডিপ ক্লিন করতে হবে, না হলে কিন্তু গ্যাসের চুলা নষ্ট হয়ে যাবে, মরিচা ধরে যাবে আর ফ্যাডেট হয়ে যাবে। তো দেখো আমি রিং ক্লিন করে নিয়েছি, সেই স্ক্রাবারটা দিয়েই এখন গ্যাসের চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। আমি কিছুক্ষণ সাবান লিকুইড লাগিয়ে রেখে দিয়েছিলাম, এখন 2 থেকে 3 বার একটু শুকনো করে মুছে নিলাম। গ্যাসের চুলাটা পরিষ্কার হয়েছে ঠিকই, এখন যদি তোমরা বলো যে শাইন আর একটু নতুনের মতো আসবে, সেক্ষেত্রে তোমরা সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিতে পারো। তো আমি এখানে একটু টুথপেস্ট নিয়ে নিলাম, কেননা আমি বলেছি যে নতুনের মতো ঝকঝকে করে তোমাদেরকে দেখাবো, সেই জন্য সামান্য একটু টুথপেস্ট নিয়ে নিলাম। তো টুথপেস্ট না দিলেও পরিষ্কার হয়, কিন্তু টুথপেস্টটা দিয়ে যখন করবে তখন দেখবে তোমাদের চুলাটা পুরনো মনে হবে না, নতুনের মতোই লাগবে। তো আমি এখন টুথপেস্ট সামান্য নিয়েছি তোমরা দেখলেই, তারপর একটু মুছে নিচ্ছি, সে স্ক্রাবার দিয়ে একটু ঘষে তারপর 2 থেকে 3 বার আবার একটু মুছে নিচ্ছি। এতে করে তোমাদেরকে দেখাবো যে আমার চুলাটা কত সুন্দরভাবে ক্লিন হয়। তো দেখো আমি মুছে নিলাম 2 থেকে 3 বার, আর এখন চুলাটা খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে বার্নার ক্লিন করা দেখাবো। তো আমি একটা বার্নার নিয়ে নিলাম, আর বার্নারটা কিন্তু কালো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেখিয়ে দিলাম যে এটা সত্যি সত্যি কালো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি কি দেব, এর মধ্যে আমি যেটা যেটা দেব সেটা হচ্ছে বেকিং সোডা, এই খাবার সোডাই দিয়ে দিলাম 1 চামচ মতো, আর 1 টুকরো লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। এই বার্নার কিন্তু নতুনের মতো বা পেতলের রং যদি তোমরা আনতে চাও তাহলে এই জিনিসগুলো অবশ্যই দেবে, তাহলে তোমাদের কাজটাও কমে যাবে আর পেতলের রং চলে আসবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা হারপিক বা লিকুইড, এই জন্যই দিয়ে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। আমি ফিরে আসলাম মোটামুটি 15 মিনিট পর, হাতে একটা গ্লোভস পরে নিয়েছি, আর এখন এই গ্লোভস পরেই পরিষ্কার করব, কেননা আমি লিকুইড দিয়েছি। এই লিকুইডটা আমি রান্নাঘরেই রাখি রান্নাঘরের কাজকর্ম করার জন্য, সেটা কিন্তু টয়লেট থেকে নিয়ে আসিনি, সেই লিকুইডটা দিয়ে আমি কাজ করি রান্নাঘরের, সেটাই দিয়েছি। আর এখন আমি স্টিল উল স্ক্রাবারটা দিয়েই ঘষে নিচ্ছি, এতে করে নতুনের মতো বা পেতলের রং চলে আসবে। তোমাদের বার্নার যদি লোহার হয় বা স্টিলের হয় তাহলে কিন্তু পেতলের রং আসবে না, যদি পেতলের হয় তাহলেই এটা দিয়ে পরিষ্কার করলে পেতলের রং চলে আসবে। আমার বার্নারটা পেতলের, সেই জন্য আমি এগুলো দিয়ে পরিষ্কার করার পর এটা আবার নতুনের মতো পেতলের রং চলে এসেছে। তোমরা ট্রাই করে দেখো তোমাদের বার্নার এরকম ক্লিন হবে, আমি এই পদ্ধতিতেই 2টো ক্লিন করেছি। তো দেখো খুব সুন্দরভাবে ক্লিনও হয়ে গেছে। এখন আমি এই চুলায় ফিট করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে গেছে গ্যাসের চুলা এবং বার্নার, রিং সব কিছুই ক্লিন হয়ে গেছে একদম ঝকঝকে চকচকে। আমি কত তাড়াতাড়ি করে নিলাম, এটা মাসে একবার অবশ্যই করে নেবে, তাহলে দেখবে তোমাদের রান্নাঘরে কেউ এসে বলবে যে নতুন চুলা। আমি এভাবে পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে। তোমাদের যদি আজকের আমার এই টিপসগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এন্ড স্ক্রিনে অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো না দেখলে দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।